বিসমিল্লাহ রহমানুর রহিম। এসএসসি পরীক্ষা 2021 অ্যাসাইনমেন্ট, বিষয় রসায়ন, অ্যাসাইনমেন্ট নং এক, অধ্যায় তৃতীয়, পদার্থের গঠন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি খুব ভয়াবহ। এই করোনা পরিস্থিতির কারণেই আজকে এই অবস্থা। তোমাদেরকে প্রতি সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা অনুযায়ী, এবং এটার মূল্যায়ন থাকবে, এটার উপর মার্কস আছে, এটার মূল্যায়ন হবে। আর আসলে এই অ্যাসাইনমেন্ট করা নিয়ে তোমাদের মাঝখানে একটা হতাশা, একটা ভয় আর একটা বিভ্রান্তি আছে যে আমরা কীভাবে লিখবো অ্যাসাইনমেন্ট এবং কোনটা লিখব, কোনটা ভুল হয়, এই একটা বিভ্রান্তি, হতাশা, ভয় কাজ করতেছে। আসলে এর কারণও আছে, কারণ অনলাইনে বেশ কিছু উত্তরপত্র আছে এই অ্যাসাইনমেন্টের, যেখানে কিছু ভুল আছে। আর অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম তোমরা সবাই জানো, সাদা কাগজে লিখতে হবে, এক পৃষ্ঠায় লিখতে হবে, মার্জিন দিতে হবে, চিত্র থাকলে সেটা কাঠ পেন্সিলে করতে হবে, আর প্রতি সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট দিতে হবে এবং সপ্তাহে একটা সপ্তাহে জমা দিতে হবে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো নির্ভুল আনসার করা। আনসার সঠিক না হয় তাহলে কিন্তু যত সুন্দরই হোক নাম্বার পাওয়া যাবে না, কাজেই সঠিক উত্তরটা লিখতে হবে। আর এই জন্যই আজকে আমার আলোচনা, আসলে আরও আগে দেওয়া দরকার ছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে, ঈদের কারণে একটা ব্যস্ততা চলে গেছে, ঈদ এবং বিভিন্ন ব্যস্ততার কারণে একটু দেরিতে হলেও আজকে আমি উপস্থাপন করছি। প্রথমে যে অ্যাসাইনমেন্টটা, প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট রসায়ন, অধ্যায় তৃতীয়। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ একটা নির্ভুল উত্তরপত্র কীভাবে লেখা যায় সেটার একটা দিক নির্দেশনা এবং কিছু নমুনা দেওয়া আর কি। আসলে সহজ, বেশি লেখার প্রয়োজন নেই, অল্প লেখার মাঝেও সুন্দর আনসার করা যায়। তো প্রথম যে কোশ্চেনটা, সেটা হলো নিউটন সংখ্যা নির্ণয়, যেটা ক কোশ্চেনটা। চারটা কোশ্চেন আছে, ক খ ছোট গ বড় গ, চারটা কোশ্চেন আছে। ক কোশ্চেন হলো যে নিউটন সংখ্যা নির্ণয় করা। এখানে চারটা আইসোটোপ দেওয়া আছে, সেখানে ভর সংখ্যা দেওয়া আছে এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। যারা একটু পড়াশোনা করেছে তারা সবাই এটা করতে পারবে একটু খেয়াল করলে, আর পড়াশোনা না থাকলে তো করা সম্ভব না, জানতে হবে। তো ক নং প্রশ্ন উত্তর, যেটা ক নং প্রশ্নের উত্তর, ক নং প্রশ্নের উত্তর, প্রথম আইসোটোপ অত্যন্ত সহজ, সোডিয়াম পরমাণু, ব্র্যাকেটে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা নির্দিষ্ট, এটা নির্দিষ্ট, প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তাই, বর সংখ্যা 23, বর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ দুটা সংখ্যার সমষ্টি, প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বর সংখ্যা বলা হয়। এখান থেকে বের করতে হবে নিউটন সংখ্যা। আমরা জানি নিউটন সংখ্যা সূত্র, যা আমরা জানি এন সমান এ মাইনাস জেড। এখানে ডাটা, এখানে ভর সংখ্যা, ভর সংখ্যা এ সমান 23, প্রোটন সংখ্যা জেড সমান 11, নিউট্রন সংখ্যা এন সমান হোয়াট, যেটা বের করতে হবে। এখন যদি এখানে মানটা বসাই দিই, শুধু এখানে এ হলো 23, জেড হলো 11, সমান হবে 12। অতএব প্রথম আইসোটোপে নিউটন সংখ্যা
12টি। অনুরূপভাবে লিখব আমরা, অনুরূপভাবে দ্বিতীয় আইসোটোপ পি, এখানে 15, অতএব এন সমান এ মাইনাস জেড সমান এখানে 31 মাইনাস 15 সমান 16। অতএব দ্বিতীয় আইসোটোপে নিউট্রন সংখ্যা 16টি। আনসার হয়ে গেল। আইসোটোপ এখানে কে দেওয়া আছে, 19 দেওয়া আছে, বর সংখ্যা হলো 40। অতএব আমরা শুধু এখানে পরিবর্তন করব, আইসোটোপে নিউটন সংখ্যা 34, এতটি আনসার হয়ে গেল। মানে সংক্ষিপ্তভাবে আনসার তৈরি করা যায়। এখানে এই চারটে আইসোটোপে নিউটন সংখ্যা বের করা মানেই 4টি নাম্বার পাওয়া, সহজেই আনসার করা যায়। এখন আমরা দেখব খ নং উত্তরে, খ নং প্রশ্নের উত্তর। খ নং প্রশ্নে দেওয়া আছে ভুর মডেল অনুসারে এই পরমাণুগুলোর চিত্র অঙ্কন করা। এখানে একটু লিখতে হবে ভুর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন কতকগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে, আর এই কক্ষপথগুলো হলো এক একটি শক্তিস্তর। আরও আছে যে কোনো নির্দিষ্ট শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সংখ্যক, তার মানে প্রথম শক্তিস্তরে মানে কে শেল, এখানে ইলেকট্রন থাকতে পারে, প্রথম শক্তিস্তর শক্তিস্তর মানে কে শক্তিস্তর এ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 1² সমান 2টি, দ্বিতীয় শক্তিস্তর এল এ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2² সমান হল 8টি, তৃতীয় শক্তিস্তর এম এ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 3² মানে 18টি, এভাবে চতুর্থ শক্তিস্তর এন এ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 4² 32টি ইত্যাদি। আমরা এরকমভাবে মূল্যায়ন করতে পারি ইলেকট্রন ধারণ ক্ষমতা। এখানে লিখতে হবে একটু যে ভুর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে, আর নির্দিষ্ট শক্তিস্তরে নির্দিষ্ট কক্ষপথ বা শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সংখ্যক। এটা একটু লিখতে হবে 2n² সংখ্যক, এটা একটু উপরে লিখতে হবে। অতএব আমরা পাচ্ছি যে কোন স্তরে কোটি ইলেকট্রন থাকতে পারে। অতএব যে সোডিয়াম পরমাণুর চিত্র হবে, অতএব ভোর পরমাণু মডেল অনুসারে সোডিয়াম পরমাণুর গঠন চিত্র নিম্নরূপ। নিম্নরূপ এখানে সোডিয়াম পরমাণু, সোডিয়াম দিতে পারি আমরা, তাহলে প্রথম এটা প্রথম কক্ষপথ, এখানে 2টি ইলেকট্রন থাকবে। আমার এখানে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 11, কাজেই ইলেকট্রন সংখ্যাও 11। আমরা জানি প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যাও তাই, জানতে হবে এই বিষয়টা। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টি থাকবে, পরে কক্ষপথে থাকবে 8টি থাকতে পারবে,
আমার ইলেকট্রন আছে মোট 11টি, তাহলে প্রথম কক্ষে দুইটা দিলে পরের কক্ষে কত হবে 8টি। এটা জোড়ায় জোড়ায় লিখতে হবে, জোড়ায় জোড়ায় দিতে হবে। এই হলো 10টি, তারপর আরেকটা থাকবে তৃতীয় কক্ষপথে। এই এই হলো সোডিয়াম পরমাণুর গঠন। এখন শুধু অনুরূপভাবে লেখ, অনুরূপভাবে ভোর পরমাণু মডেল অনুসারে পি পরমাণুর গঠন চিত্র নিম্নরূপ। এখানে লিখব আমরা প্রতীক, প্রথম কক্ষপথ এখানে ইলেকট্রন থাকবে দুইটা, পরের কক্ষপথ এখানে থাকবে 8টি, পরের কক্ষপথ আমার মোট ইলেকট্রন সংখ্যা হলো 15। এখানে 15 ব্র্যাকেটে লেখা আছে, তার মানে ফসফরাসের মোট ইলেকট্রন সংখ্যা 15টি, যেহেতু পারমাণবিক সংখ্যা 15, প্রোটন সংখ্যাও মানে পারমাণবিক সংখ্যা 15 মানে প্রোটন সংখ্যা 15। আর আমরা জানি কোনো পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সমান থাকে, ইলেকট্রন সংখ্যা 15। আমরা এখানে দিচ্ছি কটা, দুই দুই আর 8 10টি, আরও থাকবে 5টি। 5টাকে মূল্যায়ন করতে এভাবে, একটা জোড়া আকারে আছে, তিনটা আছে বেজোড় আকারে। এই হলো ফসফরাসের গঠন। এখানে এটা বুঝতে হবে যে ফসফরাসের প্রতীক প্রথম শিলে দুইটা, পরে দ্বিতীয় শিলে থাকতে পারে 8টা, 8টা আছে আমাদের দেওয়া যায়, 8টা দিলাম, এখন থাকে আরও 5টি। তৃতীয় স্তরে ধারণ ক্ষমতা হলো কটা, 18টা, কিন্তু আমার ইলেকট্রন আছে মাত্র 5টা, এই 5টা ইলেকট্রন দিতে হবে। মানে 5টা থাকবে প্রথম একটা জোড়া আকারে, 3টা থাকবে বেজোড় আকারে, এটাও কিন্তু এখানে দেখাতে হবে। পরেরটায় চলে যাব, এখানে শুধু পরিবর্তন করব আমরা যে পটাশিয়াম ব্র্যাকেটে 19 পরমাণুর চেয়ে চিত্র কি, আমরা এখানে শুধু কে লিখব, তাহলে প্রথম শিলে দুইটা, পরের শিলে 8টা, ইলেকট্রন আছে আমার 19টা, তাহলে এখানে দেওয়া যায় আরও, এখানে দেওয়া যায় 8টা। 8টা দেওয়ার পরে আরেকটা চলে যাবে পরের শিলে, এখানে হবে 1টা। এ হলো পটাশিয়াম পরমাণুর চিত্র। এখানে একটা কথা হইতে পারে যে এখানে তো ধারণ ক্ষমতা 18টা কেন দেওয়া হলো না, আসলে এখানে এই অষ্টক পূর্ণ করার পরে কিন্তু একটা চলে যায় এখানে, যে অরবিটাল চিত্রের মাধ্যমে কিন্তু এটা ধারণা নিতে হবে। তাহলে এখানে 8 পূর্ণ হওয়ার পরে একটা চলে গেল এখানে, এখানে যদি কপারেটটা করি সি ইউ এখানে 29, তাহলে এটার যদি গঠন আঁকি আমরা, কপার এখানে দুইটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, পরের ছেলে হবে 18টা, তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো, পরের ছেলে হবে 1টি। এটা হলো ভুর মডেল অনুসারে যে পরমাণুর গঠন। শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস, এখন এই শক্তিস্তরে বিন্যাসটা দেখাইতে হবে। শক্তিস্তর অনুযায়ী অনুসারে সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস
নিম্নরূপ। এখানে এনে দিব আমরা, এখানে 11, এখানে 2, 8, 1। অনুরূপভাবে অনুরূপভাবে P15 সমান 2, 8, 5। পটাশিয়াম 19, 2, 8, 8, 1। কপার 29, 2, 8, 18, 1। এর শক্তি স্তর অনুসারে বিন্যাস আমরা যেখানে কে দেই, কে এল এম এন সেল, মানে চারটা সেল অনুসারে, এটা হলো পথ শক্তি স্তর, কে শক্তি স্তর, এল শক্তি স্তর, এম শক্তি স্তর, এন শক্তি স্তর। শক্তি স্তর অনুসারে যে ইলেকট্রনগুলো কোন স্তরে কয়টা ইলেকট্রন আছে সেই অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। অরবিটাল সময় ইলেকট্রন বিন্যাস, এখানে জানতে হবে যে কোন স্তরে কয়টি অরবিটাল থাকে, এটার জন্য কোয়ান্টাম সংখ্যার ধারণা থাকতে হবে। সেই কোয়ান্টাম সংখ্যা অনুসারে আমরা জানি যে কোন স্তরে কয়টি অরবিটাল আছে। তা আমরা জানি ঘনম প্রশ্নের উত্তর, শক্তি স্তর অরবিটাল অনুসারে ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তরে মানে অরবিটাল সময় ইলেকট্রন বিন্যাস। আমরা জানি উপস্তর, উপস্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়, এলের মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এলের গ্রহণযোগ্য মান 0, 1, 2 এবং 3, এবং উপস্তর গুলো হলো SPDOF। এখানে একটু লিখতে হবে, আমরা জানি উপস্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়, এল এর গ্রহণযোগ্য মান আবার 4টি, 0, 1, 2, 3। আর 0, 1, 2, 3 অনুসারে উপস্তরগুলো হলো SPDOF। এখন জানতে হবে কোন প্রধান স্তরে কয়টি উপস্তর আছে, কোন প্রধান স্তরে কয়টি উপস্তর আছে। প্রথম শক্তি স্তর n সমান 1 মানে কে, উপস্তর n সমান 0 অর্থাৎ s উপস্তর। দ্বিতীয় শক্তি স্তর n সমান 2 অর্থাৎ l a উপস্তর l সমান 0 এবং 1। তৃতীয় শক্তি স্তর n সমান 3 মানে m শেলে উপস্তর 0, 1 এবং 2 হয়। চতুর্থ শক্তি স্তর n সমান 3 মানে n এ উপস্তর l সমান হবে 0, 1, 2 এবং 3, মানে মানটা হলো 0 থেকে n-1 পর্যন্ত। এখানে আছে s এবং p উপস্তর, এখানে আছে s p d উপস্তর, এখানে আছে s p d f উপস্তর, মানে চতুর্থ শক্তি স্তর থেকে সকল উপস্তরই আছে। তারপরে কোন উপস্তরে কয়টি থাকতে পারে ইলেকট্রন, এই সম্পর্কে ব্যাপক আলোচনা, কিন্তু এত তোমাদের দরকার নাই, মানে অল্প মূল্যায়নের ভিতরেই কাজ করতে হবে। তার মানে উপস্তর হলো 4টি, SPDOF। এই 4টি উপস্তরের মাধ্যমে যে ইলেকট্রন বিন্যাস সেই ইলেকট্রন বিন্যাসটি দেখাতে হবে। এখানে আমরা জানি যে এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা, এস এর বিন্যাস সর্বোচ্চ 2টি, পি এর বিন্যাস সর্বোচ্চ কত 6টি, ডি এর সর্বোচ্চ হলো 10টি, এফ এর সর্বোচ্চ হলো
14টি, এটা হলো একটা বিন্যাস, সর্বোচ্চ ধারণ ক্ষমতা। অতএব উপস্তর অনুসারে সোডিয়াম এত এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ, লিখতে হবে এভাবে এন এ, এখানে ইলেভেন, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এইচ ওয়ান। অনুরূপভাবে এখানে পি 15 হবে, ওয়ান এস, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি থ্রি। পটাশিয়াম হবে কপার, কপারের জন্য হবে এখানে 29, মানে ইলেকট্রন সংখ্যা 29টি, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি, আগে 4s ইলেকট্রন যাবে, এখানে 2টি হওয়ার কথা, এখানে 9টি হওয়ার কথা, আসলে এখানে আমরা জানি, এটা জানতে হবে, এখানে 10 হবে, এখানে হবে 1। এটা হলো বিন্যাস, কপারের বিন্যাস। এভাবে উপস্তরের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে। আর এখানে আসলে এই থ্রিডি না লেখলেও সমস্যা নাই, লেখলে জিরো দিতে হবে। এটি হলো উপস্তর ইলেকট্রন বিন্যাস। আর অ্যাসাইনমেন্ট ব্যাপারে আরেকটা কথা হলো যে অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে অবশ্যই একটু ভিন্ন থাকা উচিত, সবার একজন একরকম না হয়, একটু ভিন্ন হওয়া উচিত। আসলে একটু বুঝলে অনেক সুন্দরকে লেখা যায়, মানে মূল বিষয়টা একরকম থাকবে, ভাষাগত একটু পরিবর্তন করা যায়। আর না, এটা যদি না জানা থাকলে কিন্তু লেখা যাবে না।